ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଣିଷ ଜନ୍ମ ଦୁର୍ଲଭ ଅଟେ ସୁସ୍ଥ ପରିବେଶ ସୁସ୍ଥ ଜଳବାୟୁ ସୁଷମ ଖାଦ୍ୟ ସୁସ୍ଥ ଚିନ୍ତାଧାରା ଜଣେ ମଣିଷକୁ ଉନ୍ନତ ନାଗରିକ ଭାବେ ଗଢ଼ି ତୋଳେ ରାଜ୍ୟ ତଥା ଦେଶର ଭବିଷ୍ୟତ ସୁନାଗରିକ ଉପରେ ନିର୍ଭର କରେ କିନ୍ତୁ ବେଳେବେଳେ ଆମ ସମାଜର କିଛି ବ୍ୟକ୍ତି ପାରିବାରିକ ବା ସାମାଜିକ ଚାପର ସମ୍ମୁଖୀନ ହୋଇ ଡିପ୍ରେସନ୍ ବା ଅବସାଦଗ୍ରସ୍ତ ହୋଇଥାନ୍ତି ଆଜିର ଆରୋଗ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆଲୋଚନାର ବିଷୟ ଡିପ୍ରେସନ୍ ବା ଅବସାଦର କାରଣ ଲକ୍ଷଣ ଏବଂ ପ୍ରତିକାର ଆମ ଗହଣରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ଇନ୍ଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ମେଡ଼ିକାଲ ସାଇନ୍ସ ଆଣ୍ଡ ରିସର୍ଚ୍ଚ ସେଣ୍ଟର ବୁର୍ଲାର ମାନସିକ ଚିକିତ୍ସା ବିଭାଗର ସିନିୟର ରେସିଡେଣ୍ଟ ଡାକ୍ତର ଶୁଭଙ୍କର ସ୍ୱାଇଁ ନମସ୍କାର ଡାକ୍ତର ସ୍ୱାଇଁ ନମସ୍କାର ଆପଣଙ୍କୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛୁ

তার গোটে ডেফিনেসন দিয়েছেন আমার ডবলু এচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বিশ্ব স্বাস্থ্য সংগঠন তাঁর ডেফিনেসন হিসাবে সুস্থ মানসিকতা কহলে বুঝা যায় যেতবে ব্যক্তি জনক নিজ পোটেন বুঝিপাথব পারথু। পোটেনিয়ালটা মানে হল যেত সীবন কুচি লক্ষ্য কো অ্যাম্বিসন কম কোণ সে সব জিনিস যেত চে ডিরেকশন সে কো করা যাওছে কি করছে প্রথমত হল সেই জিনিসটা द्वितीय जनसोडा हला जेमती दयना दिन नीति दिनिया जो चापा रहउची डेली लाइफ स्ट्रेस वर्क प्लेस रे बॉस टू हमें किछ उटे गाली सुनले स्कूल रे छुआ माने टीचर को टू होमवर्क नो करकी उटे गाली सुनले मार्क जदी किछ कम रे कम हैला कम हैला इमती नीति दिनिया प्रेशर समस्त को लाइफ रे थाए से सब चापा को केमती हमें हैंडल करू প্রপর ওয়ে আমি স্ট্রেস কু হ্যান্ডল করুছু কি না আমার কোপিং স্ট্রাটেজিসটা কমিটি রি সে সব জিনিসটা বহু ইম্পর্ট্যাট তাপরে নেক্স জিনিসটা হল আমাজবি কিছু কন্ট্রিব্যুশন রাহর সমাজ আপনার ঘরে মা বাপা অথবা বুঝে পড়ব ছুঁ মানুষ আমার কিছু দায়িত্ব নিহতি রয়েছে আমার ভাই ভী অ আম ফ্ৰেণ্ডছ দায়িত্ব ৰচিং স্ত্ৰীপে অভিয়লি তাৰপৰা আম চোচাইটি প্ৰপৰ মানে যেতিয়া মানে আমাৰ ফেমিলি পাই কিছু কৰিব নেক্সট ষ্টেপ যোন আছে আম সমাজ কিছু কৰিব নিতি দৰকাৰ এই চব জিনি যেতিয়া মানে গোটেই পৰফেক্টলি ৱেল বেলেঞ্চ হৈ ৰবিবত কোৱা যাব কি মনৰ মানসিকতা সুস্থ অঁ মানসিক অৱসাদ কানসিক অৱসাদ আপোনাৰ শুনতো বহুত টাইম আপোনাৰ শুনি থাকিব লোক আপোনালোক ফ্ৰেণ্ড হ'লে কি ঘৰে কি হ'লে কয় কি মতে আজি বহুত ডিপ্ৰেছ লাগু মনটা গোটেই কেমি লাগু লাগিব ল' লাগে তই জিনিটা হ'ল নীতিদিনি চাপ সেইটাক আমি ডিপ্ৰেছন ডায়গ্নোচ বা অৱসাদ ডায়গ্নোচি দৱসাদ যেতেবে মনটা দুঃখ রহব লাগিকি রহব বহ সময় বি কিছু কারণে লাগিকি বহু দিন ধরিকি রহব আমার ডায়গনোসিস করারে দু সপ্তাহ কট অফ টাইমটা নেই থাকে যেমি দ্বিতদিনিয়া চাপ যেমি এবে যে কহিলি হচ্ছে ডেলি লাইফ স্ট্রেস হল এক্জাম রিজল্ট খারাপ হয়ে গলাম আপনার গোটে লভ রেসনশিপ্রাড় ব্রেকঅপ হয়ে গল এসব জিনিস যদি চাপরে मनटा टिके दुख हैई जाए बट से आम डिप्रेशन बोली कहूनी ताराई गोटे डायग्नोसीस बहुत सारा सिम्टटमस अच्छी से देखिए आम डग्नोसीस्त आसू आपण की आश्चर्य हे वर्ल्ड रुनियां पखापाखी सतईश कोटी लोक डिप्रेसन रक्रांत अच्छा सतैश कोटी लोक आ বহু দুঃখর বিষয় এ মানে আমশের বহু ডিপ্রেসন রোগী অনেক ইভেন আমশের এবে যে রিসেঁট আসছিল ডেটা যে আসছিল সেশা ডিপ্রেসন রোগী মান ক্ষেত্রে বহু আগ্রহ অ পাখা পাখি সিক্সটি টু সেভেন্টি ফাইভ পরসেঁট লোক ডিপ্রেসনায় চিকিৎসা নিয়ে পাওনা এটা কমি রমি পারে কি লোক লজ্জা পারে গোটে যেটিগ্মা রয়েছে আমার সোসাইটি রা হয়েপে আউ অবসাদটা বহুত সিস রূপ নেপরে যেত ট্রিটমেন্ট হব না বহুত অসুবিধা হয়ে পড়ে সেত ডক্টর স্বাই অবসাদ বা ডিপ্রেসন রক্ষণ ক্ষণ অবসাদ লক্ষণ আমি আজ তিনটি ভাগে আমি ডিভাইড করি আমি ডিসকস করা প্রথম তো ଗୋଟେ ହେଲା ଇମୋସନାଲ୍ ପାର୍ଟଟା ମନଟା କେମିତି ରହୁଛି ଏଥିରେ କ'ଣ ହେବ ବ୍ୟକ୍ତିର ମନଟା ସବୁବେଳେ ଦୁଃଖରେ ରହିବ ମନରେ କିଛି ଖୁସି ରହିବନି ହେଲା ଓହୋ ମନ ଦିନ ସାରା ଚବିଶ ଘଣ୍ଟା ଦିନର ଆଉ ସବୁବେଳେ ମନଟା ଦୁଃଖ ରହିବ କିଛି ଜିନିଷରେ ଆନନ୍ଦ ମିଳିବନି ଆଚ୍ଛା ତାପରେ ହେଲା କିଛି ପର୍ବପର୍ବାଣି ଯେମିତି ହେଲା ଆମ ସେଇଟା ନୂଆଖାଇ ପର୍ବଟା ରହୁଛି ରଜ ପର୍ବ ରହୁଛି ରଥଯାତ୍ରା ରହୁଛି ହୋଲି ଦିୱାଲି ବହୁତ ସାରା ପର୍ବ ରହୁଛି ସାଧାରଣତଃ କ'ଣ ହୁଏ ସେ ପର୍ବ ଟାଇମରେ ମଣିଷର ମନକୁ ଆସେ ଖୁସି ଟିକେ ଅତ୍ୟଧିକ ଖୁସି ଆସେ ସମସ୍ତଙ୍କୁ ଖୁସି ଫିଲ୍ ହୁଏ ପରିବାର ବର୍ଗ ସହିତ ମିଶିବା ହେଲା ମିଠା ଖାଇବା ଫଟକା ଫଟେଇବା ହୋଲି ଖେଳିବା ବଟ୍ ଯେତେବେଳେ ବ୍ୟକ୍ତି ଜଣକ ଡିପ୍ରେସନରେ ଥିବେ ସେଇସବୁ ଜିନିଷରୁ ବି ତାଙ୍କୁ ଆନନ୍ଦ ମିଳିବନି ଆଚ୍ଛା ଠିକ ଅଛି ତାପରେ ଦ୍ଵିତୀୟ ଜିନିଷ ହେଲା মনটা বহুত সময় বিচলিত বি ৰচলিত ৰব আৰু বহুত জান মোৰ পাখু আজকো বহুত গিল্টি ফিল কৰী ফিল কৰো জীৱনৰে কিছু কৰি পাৰি নাহী কৰি পাৰিব আছে মই মোৰ ফেমিলি কণ্ডিচন এমিছে নিজকু দোষী দেবে নিজকু দোষী ভাবে কি মানে মু এমতি স্টেপ নেই থিলে সেমতি হি থানতা ভালো যদি হ্যাঁ মানে ছোট স্টেপ যেটা কি মানে এতে ম্যাটার কোন নথিব সে স্টেপ কু ধরি কি সামনে বসতিবে কি মানে এই ডিসিশনটা মু নেলি সেতি পাই মো পাই মো ফ্যামিলি লোক আজি সফর করছন্তি কষ্ট ভগুছন্তি সে জিনসটা রহিব তারপরে মনিষকু বহুত সময় হালিয়া লাগে আচ্ছা লেথার্জি ফিল কোণি কাম করা ইচ্ছা হব না এমতি বহ সময় দেখিছি সে ঘর স্ত্রী হলে আপনার জাঁথে ঘর স্ত্রী মানে তাঁর টিভি সিরিয়াল সিলে দেখ পছন্দ আছে ওড়িয়া হোক হিন্দি হোক টি ভি বহুত বহ টি সিরিয়াল সিলে দেখ সে স্ত্রী লোক আসি মতো কে স্যার আগরু টি ভি সিলে দেখু যে কুকিং করি নাই দশটা যেমতি হলে দেখি মতে ভাল লাগে এবে যেঠু মতে মনটা ভাল লাগুনি। मतलब से टी सीरीयल को इच्छा हो मत करिया को इच्छा हुए नहीं मुझे एका बसी था खाली मनरे सब नेगेटिव थट्स आसता है मो सहित कौन हम मुझको अर्थलेस भावे मो मूल्य मुझप कंट्रीब्यूट कराई तो किसी पारो हजबैंड कि सब थ आसे बहुत समय मानसिक

মু বঞ্চকি করি কু জিনিসটা সে কে তা বহু জন এমতি আস্ত সে প্লানিং করি রক্ষি তা এই বর্ষ এই মাসরে এই ডেটরে মু আত্মহত্যা করি এমতিবি বহু সেটা শুনে মানে বহু দুঃখ লাগে আমি এইটা সিমটমস আমি দেখা ইমোশনাল সিমটমস ডিপ্রেসন র

পেনকিলৰ খে বছ বৰষ যায় মু বিধা কমুন বিন্ধা হ'ব পিঠি বিন্ধা হ'ব পেট গড় বাৰ লাগিব ইভিন আমাৰ আশ্চৰ্য

ব্রেনটা চিৎকার করুচ মানে মতো সাহায্য কর হ্যাঁ সেটা ফিজিকা ওয়ে গে ব্রেন চিৎকার করছি মানে মতো সাহায্য কর মতো হেল্প কর মো মনটা ঠিক রোনি সেই জিনিসবি আমার সমাজের ব্যক্তি হলে কলিগ হলে সমস্ত দেখা পড় তা আমি নেক্স জিনিসটা হল গোটে কগনেটিভ যেটা কহিলি কগনেটিভ হল বেক আমার বুদ্ধি জিনিসটা ডিপ্রেসন কমি হিসাবে সেটা হ্যাঁ গোটে জিনিস হল কনসেন্ট্রেসন আচ্ছা বহেস রে স্কুল স্কুল গোয়িং হলে যে কম্পিটেটিভ একজামসে যে প্রিপেয়ার করছেন তাঁকর লজিকা রিজনিং হল কনসেন্ট্রেসন পড়া পড়ি এসব বহু ইম্পারমেন্ট হুয়ে সে কবে স্যার মন তা স্থির রুনি আগুর মানে ঘন্টে পড়িদে লাগু লা কি বহু কিছু মনে রকি পুলে হ্যাঁ এই মানে বহি খোলিকি খালি দেখু থাকে মাইণ্ড কু মানে পাঠ চঢ়া সব জিনিছ আছোঁ সেই সব জিনিছ ৰহে তাৰপৰা ডিচন মেকিংৰে প্ৰব্লেম হ'ব আগু আপোনাৰ লাইফৰ ডিচন বহুত ষ্ট্ৰংলি নিজ উপ বিশ্বাস কৰি নিপেলে হেল যেমতি মানে গোটেই বাহৰ অঁ আপোনাৰ ডিচাইড হ'ল ক' টেণ্ট বা আপোনাৰ দেখিব পইচা লাইটিং কেমি হ'ব কেমি ডিজাইনৰে সব টেণ্ট লাগিব

নিদ যেত কম হু মানে আমিপ্রেসন কেসেস রে দেখা হইচি ব্যক্তি জনক সকাল জলদি উঠি যাবে যদি ব্যক্তি জনক উঠুলে রেগুলার সকাল ছটার উঠুলে তাঁকর তিনটে চারটে নিদ নিদ হব না তাপরে মনে রুশ্চিন্তা ভারি আসবে সকাল সকাল এমনি জিনিস আমি পাও মানে শোবা কথা সুস্থ মানুষ দিনক সাত রু আট কথা শিশু মানক ক্ষেত্রে অধিকা শৈলি হ্যাঁ আপনার যেমি দেখুম ওড়িয়া লোক সমস্ত রহ আসছে আমি ডে টাইম টিকি অধিকা নিদ নেও ডে টাইম নাপটা সেটা কম কলে ভাল একচুয়ালি তিরিশ মিনিট রু ঘটে যদি নেলে সেটা ঠিক অধিকা নেলে বি সেটা আমি যেটা নিদটা আসছে সেটা কু

त्यापे सबू डॉक्टर बोलिकी मे जे आम सैकेट्रिक डिप्रेसन सस्पेक्ट गेले डक्टर आम पाखे पठे त्यामुळे आम्ही हिस्ट्री नेलापे जणापडला की पाच छमास आगुर त्या गोटे ह्युज बिजनेस लस गोष्ट होईल अच्छा त्यापर ठीव सिमटम्स मे स्टार्टी तुम्ही मटा मोठी जाणली जे डिप्रेस निदपी हुनाही बोक बढी पारे कमी जे वेट भी बेळावेळी कमी जपरे आऊ गे अवसाद ग्रस्त व्यक्ती टी

বডিয়া কোশ্চিন পচারে মানসিক অবসাদর কারণ মল্টিপুল কস্টে যেটা কিন্তু সাইন্টিফিক মল্টিফ্যাক্ট্রিয়াল কোয়া এমি গোটে রিজন গ জিনিস কেবন নি কি আচ্ছা হ্যাঁ তো আমি ডিসকস করা কি মানে কেউ কেউ জিনিস এসব জিনিস হয়ে পে সেই গোটে বায়ো বায়ো সাইকো সোসিয়া মেথড তো সেই জিনিসটা হল প্রথমে আমি দেখে বায়োলোজিকা ফ্যাক্টর কম রা হ আম ব্রেন রে রসায়ন আপনার জেলে দর্শক বন্ধু বি জানিথি বহু সারা কেমিকালস অসব কেমিকালস আপ ব্রেন কু কন্ট্রোল কে আেনটা আমি কন্ট্রোল কে আমার শরীর কু কন্ট্রোল করি আমড আম কন্ট্রোল করি ব্রেন র কেমিকাল ডিপেড করে কি আমি কম আজকে কমিটি লাগুছে কমতি অনুভব করছু আজ আমা খুশি রহব কি মনটা দুঃখ রামুক আজ সিঙ্গা খাইব ইচ্ছা হোচি

ସେଇଟା ହେଲା ବାୟୋଲୋଜିକାଲ ଗୋଟେ ଯେଉଁଟା ରସାୟନ ହେଲା ତା'ପରେ ଆମେ ଆସିବା ନେକ୍ସଟ୍ ଜେନେଟିକ୍ ଜିନିଷ ହେରିଡେଟ୍ରି ଯେଉଁଟା ବଂଶଗତ ଆମେ ଜାଣୁ ହେଲା ଯଦି ଫ୍ୟାମିଲିରେ କାହାର ଅଛି ମାନସିକ ରୋଗ କି ଡିପ୍ରେସନ୍ ଅଛି ବାପାଙ୍କର ମାଆଙ୍କର ଭାଇ ଭଉଣୀ କି ମାମୁଁ ଘର ସାଇଡ଼ କାହାର ହେଲେ ତ ଡିପ୍ରେସନ୍ ରୋଗ ହେବାର ସମ୍ଭାବନାଟା ଅଧିକା ହଁ ବଂଶଗତ ବି ହେଇପାରେ ସମ୍ଭାବନା ନର୍ମାଲ ଲୋକଟାକୁ ଟିକିଏ ଅଧିକା ରିସ୍କ ଅଛି ତାପରେ ଆସିବା ଆମେ ମାନେ ସୋସିଆଲ ଜିନିଷଟା ସମାଜର କ'ଣ ରୋଲ୍ ଅଛି ସାମାଜିକ ଫ୍ୟାକ୍ଟର ବି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆଉ ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି ଚାଇଲ୍ଡହୁଡ଼୍ ଟ୍ରମା ବିଷୟରେ ଆଚ୍ଛା ଶିଶୁ ଶିଶୁ ମାନେ ଯେତେବେଳେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଫ୍ୟାମିଲି ଠୁ କେମିତି ସପୋର୍ଟ ମିଳୁଛି ତାଙ୍କୁ କେତେ ପ୍ରେମ ସ୍ନେହ ମିଳୁଛି ସେଇ ଜିନିଷଟା ଯଦି ଛୋଟବେଳେ ମିଳିବନି তো যে বয়স হ'ব তাৰ ডিপ্ৰেছন হবাৰ সম্ভাৱনা অধিক আছে সেইটাক নেগলেক্ট কোৱা হোৱে তাৰপৰা আপোনাৰ দাৰিদ্ৰ কথা বি দেখিব আমি কি বহুত লোকৰ ফাইনেন্সিয় কণ্ডিচন পাই সেইটা গোটেই মানসিক চাপ ক্ৰিট কৰো যামৰ চাছী চাছী আত্মহত্যা বহুত দুৰ্ভাগ্যজনক বিষয় সেইটা তই মানসিক চাপ পঢ়ি পাৰে আৰু ইনটৰ্ন সেইটা ডিপ্রেসন কু লিড করেপরে আহত সারা ফিজিকা ইলনেস বি অটা কি গোটে বহিন রাপরে পেসে ডিপ্রেস করে ডিপ্রেসন রোগ হয়ে পড়ে যেমনি কি প্রথম তো হল ডায়াবেটিস ডায়াবেটিস সুগার রোগ সে ডিপ্রেসন রিসক অধিকা থাকে বিপি রোগ সেপ্রেসন রিসকটা অধিকা থাকে থাইরয়েড ডিজর্ডর আচ্ছা সেটা গোটে বহন আম দেখি বহু পেসেন্ট হাইপো থাইরয়েড জম থাইরয়েড মাত্রাটা যেত শরীর হ্যাঁ অধিকা হয়ে যাবে ডিপ্রেসন হওয়ার সম্ভাবনাটা অধিকা থাকে অসুবিধা আচ্ছা তাপরে এটা আপনার জি আশ্চর্য হেঁ ডব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেডিক্ট করেছেন দুই ডিপ্রেসনটা ডাইবেটিস আপ হাইপর सबुठ कॉमन रोग अच्छे डायबिटीज़ और हाइपरटेंशन दुई हजार तीस जाए डिप्रेसन टाइ सब दुई रोग को भी ठपिजी तो सेपाई आमको आउ रे फाइट कर कहले जे ब्रेन केमिकल रिएक्शन जो विभिन्न प्रकार रासायनिक पर मानसिक अवसाद के मानिस खुशी पारे

छुआ मे से जिन गोटे बलून पवन देवे से बलून डा फुल है, है हाला तो आपन देदे कलून टाइम बस् फाइव कम पवन टा दे बलून ता तार जो, जो आकार को पोटेनि से जिन पही पार नहीं शिशु मान क्षेत्र में भी जिन आप प्रेसर जो स्ट्रेसा जी माना कमेदे ତାର ଡେଭଲପମେଣ୍ଟ ହବନି ଅଧିକା ଦେଲେ ବର୍ଷ ହେଇଯିବ ଯେଉଁଟାକୁ ଇମୋସନାଲ୍ ଆଉଟପୋଷ୍ଟ ବି ଯେଉଁଟା କୁହାଯାଏ ମାନେ ମାନସିକ ଚାପ ଅନେସେସରୀ ପଡ଼ିବ ଡିପ୍ରେସନ ଆଉ ଅନ୍ୟ ମାନସିକ ରୋଗ ହେବାର ବି ସମ୍ଭାବନାଟା ଅଛି ଆଉ ଆପଣ ଯୋଉ କହିଲେ ହଁ ହଉଛି ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶାଶୁ ବୋଉଙ୍କର କଳିରୁ କେତେବେଳେ ବୋହୂ ଆସିକି ଆପଣ ମାନଙ୍କୁ କହୁଥିବେ ଦେଖୁଥିବେ ହସ୍ପିଟାଲରେ ଆସୁଛନ୍ତି ମୋତେ ଶାଶୁ ଟେଲା ବହୁତ ଶାଶୁ କହୁଛି ନା ବହୁ ମୋତେ ଚିହ୍ନି ପାରିଲାନି

ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଯାହା କହିଲେ ମାନେ ଆଜିକାଲିର ଯୋଉ ଦୁନିଆ ଚାଲିଛି ମାନେ ପ୍ରାକ୍ଟିକାଲ ଯେଉଁ ଜିନିଷଟା ଅଛି ସେଇ ଜିନିଷଟା ଆପଣ କହିଲେ ବହୁତ ବଢିଆ ଭାବରେ କହିଲେ ସେ ଯୋଉ କନଫ୍ଲିକ କହୁଛନ୍ତି ସେ କନଫ୍ଲିକ ଦୂର କରିବା ପାଇଁ ଆମ ସମାଜକୁ ଟିକେ ଆଖୁ ବଢିବାକୁ ପଡ଼ିବ ଅନ୍ୟର ମନ କଥାକୁ ଟିକେ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଚେଷ୍ଟା କରିବାକୁ ପଡ଼ିବ ଏମିତି ନୁହଁ କି ଆମେ ନିଜ ମନ କଥା ଖାଲି ବୁଝିବା ଆଉ ଆପଣ ଦେଖୁଥିବେ ଏଇ ସବୁ ଯେଉଁ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ହେଲା ଫୋନ୍ ହେଲା ସେସବୁ ୟୁଜ୍ ବଢ଼ି ଚାଲିଛି ଆପଣ ଖାଇଲା ଟାଇମ୍ରେ ଦେଖିବେ ମାନେ ସମସ୍ତଙ୍କ ହାତରେ ଗୋଟେ ହାତରେ ଫୋନ୍ ଥିବ ଆଉ ଗୋଟେ ହାତରେ ଖାଉଥିବେ ଆଜ୍ଞା ଆଗରୁ କଣ ଥିଲା ଆଗରୁ ଗୋଟେ ଥିଲା କି ମାନେ ସମସ୍ତେ ବସିକି ମିଶିକି ଖାଇବା ସେ ଟାଇମ୍ରେ ଲାଇଫ୍ର ସମସ୍ତ ସବୁ ଡିସକସନ୍ ହେଇଯାଉଥିଲା ଶୃଙ୍ଖଳିତ ଜୀବନଯାପନ সে টাইমে মা পচারে ছুঁকু কি মানে স্কুলটা কমিটি লা সে টাইমে ছুঁ মা সহ ডিসক করলে বাপা সহ ডিসক করলে স্কুলটা এমনি লা আজ মো সাং সহ সেইটা কথা মো সে সহ ঝগড়া কলি মতো টিচর এটা গাড়ি কলে মতো টিচর এটা কমপ্লিমেন্ট দেসবু জিনিসটা হোক বট যেতে টেকনোলোজি আমি যেতে পাখ কথা দুর্ভাগ্যবশত মানে টিকি দূরক দূরক নেই যাচ্ছি পাখে পাখে মানে

মানসিক অবসাদ আমি সাইন্টিফিক ওয়ে তিনটা ভাগরে আমি ডিভাইড করছু সবু সিস যে হল সেটা কুয়া যায় সিভি ডিপ্রেসন তা কম জিনিসটা হলো মডেট ডিপ্রেসন তা কম জিনিসটা মাইল্ড ডিপ্রেসন আমি অলরেডি ডিসকস করে কি লক্ষণ মানে পাখা বাকি তিন যেটা আমি কে ভাগে অনেক লক্ষণ সবু রহে তো কেতেটা কতটা ইম্পর্টে জিনিস চাওছি সিভিওর ডিপ্রেশন রে जो आत्महत्या प्रवणता जिनसटा बहुत अधिका थाए mm -hmm. बहुत परसेंट लोक mm -hmm. आत्महत्या कर दिखती mm -hmm. बहुत जन प्लानिंग थाए mm -hmm. कि ये आत्महत्या करी तुम मु बहुत बहुत समय देखी डिप्रेशन रोगी जिते ब्ला मनटा बहुत चेयरफुल जाए mm -hmm. से गोटे माने तांकर समस्त ना जमी बाड़ी करदे व्विल पेपर तारी करदे लोक को जाकि पैसा बांटे হ্যাঁ তো বহুত লোক ভাবি মানে ডিপ্রেসনটা ঠিক হয়ে গলাম বলে বট তা মানে প্লানিংটা মো জীবনটা হরাই দেবি তা আগর দিনটে খুশি হয়ে যাবি সে জিনিসটা রাখা তাপরে রহলা মাইল্ড আডরেট এ ফিজিকা সিমটমস যা লক্ষণের আগরি ফিজিকা সিমটমসটা সেটা বহু পরিমাণে দেখা যায় আপনার মানে শুনে কি আশ্চর্য হচ্ছে পাখা ওপিডি যোনা আছু ফিফ্টি টু ছিক্সটি পাৰচেণ্ট লোক ৰোঁচোন যোন ফিজিকা চাইন্স নেকি মানে সেইটোৱে ডিপ্ৰেছন জড়িত বুলি আম সমাজে মই আপোনাক গোটেই জিনিছ কয় আম ঘৰ যি স্ত্ৰী লোক অহা বহুত বহুত দিন ধৰি সেনেকে ঘৰ সেৱা কৰি তীৱন অলমষ্ট সবু টাইম সেই পঢ়ায় বহুত সময় লজা লাগে খৰাপ লাগে কি মানে মোৰ মন কথা কৈকি ফেমিলি কুকুৰ কোমপা গোটে ট্রভল দেবি বহুত সময় সে মনে রক্ষি দাঁতি কি মানে মুবিনি মনটা যেতে বি দুঃখ রাখুন জনাইবিনি কোমপা অন্য মানে দুঃখী হবেন তো সে মানসিক চাপটা রহ রহি ডিপ্রেসন হয়ে সেটা ফিজিকা ওয়ে সব বাহারি আসব তা সে খালি কেবেন কি মোটর মুন্ড বিধা হচ্ছে মুন্ড বুলৌছে গোড় হাত বিধা হাওচটা গড়বড়াউছি যেতে এসড বটিকা খাইলে পেটটা ঠিক লাগুন ଡିପ୍ରେସନ୍ ବା ଅବସାଦର କାରଣ ଲକ୍ଷଣ ଏବଂ ପ୍ରତିକାର ବିଷୟରେ ଅନେକ କିଛି ମୂଲ୍ୟବାନ ତଥ୍ୟ କହିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏଥିଲା ଆରୋଗ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଡିପ୍ରେସନ୍ ବା ଅବସାଦର କାରଣ ଲକ୍ଷଣ ଓ ପ୍ରତିକାରର ପ୍ରଥମ ଭାଗ ଆହୁରି ଅନେକ ତଥ୍ୟ ଜାଣିବା ପାଇଁ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ ଆର ଦିନକୁ ଏବଂ ଦେଖିବା ପାଇଁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶେଷ ଭାଗକୁ ଆଜି ଏଇଠି ରହୁଛି ନମସ୍କାର